হিমন্ত বিশ্ব শর্মার বাণী সত্য প্রমাণ হয়েছে। কেবল অসমতে নহয়, হিমন্ত বিশ্ব শর্মাই দিয়া ভবিষ্যৎবাণী সমগ্র দেশতে সঁচা প্রমাণ হওয়ার দিকে আগবাড়িছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে, আগন্তুক 10 বছরের ভিতর বন্ধ হয়ে পড়ব সরকারি বিদ্যালয়। হিমন্ত বিশ্ব শর্মাই মিছা কোৱা নাছে। কেন্দ্র আর রাজ্য সরকার সমূহের দুর্বলতার বাবে এতিয়া সঁচাক বন্ধ হবলৈ গৈ আছে দেশের সরকারি বিদ্যালয়। তারই পূর্ণ ইঙ্গিত প্রদান করে এবছর বন্ধ হল 51,000 সরকারি বিদ্যালয়, কিন্তু একটা বছর বৃদ্ধি হল 12,000 ব্যক্তিগত বিদ্যালয়। দেশের সরকারি শিক্ষা ব্যবস্থার এই ধ্বংসমুখী যাত্রার তথ্য প্রকাশ পাইছে ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের এক প্রতিবেদন। শেহতীয়াকৈ এই প্রতিবেদনে প্রকাশ করা তথ্য অনুসরি 2018-19 বর্ষত দেশত সরকারি বিদ্যালয়ের সংখ্যা আছিল 10,83,678, কিন্তু 2019-20 বর্ষত সেই সংখ্যা হ্রাস পালে 10,35,570। অর্থাৎ এক বছর দেশত বন্ধ হয়ে পড়ল সর্বমুঠ 51,108 সরকারি বিদ্যালয়। আটাইতকৈ ডাঙর কথা এয়ে যে এয়া করোনাকালীন পরিস্থিতির ঘটনা নহয়, কিন্তু একে সময়তে দেশত বৃদ্ধি পাইছে ব্যক্তিগত বিদ্যালয়ের সংখ্যা। 2018-19 বর্ষত দেশত মুঠ ব্যক্তিগত বিদ্যালয়ের সংখ্যা আছিল 3,25,760। 2019-20 বর্ষত সেই সংখ্যা বৃদ্ধি হল 3,37,499। অর্থাৎ এটা বছরত দেশত ব্যক্তিগত বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পালে 11,739। লক্ষণীয়ভাবে অতি শেহতীয়াকৈ প্রকাশ পাইছে ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের 2020-21 বর্ষের প্রতিবেদন। এই প্রতিবেদন অনুসরি 2020-21 বর্ষত দেশত অতিরিক্তভাবে হ্রাস পাইছে 8,521 সরকারি বিদ্যালয়। কিন্তু এইবার আমি দিব বিচাৰিছো আটাইতকৈ গুরুত্বপূর্ণ তথ্য, সেয়া হৈছে বিগত এটা বছর কিমান সরকারি বিদ্যালয় বন্ধ হল অসম। UDISCর তথ্য অনুসরি 2019-20 বর্ষত অসমত সরকারি বিদ্যালয়ের সংখ্যা আছিল 47,157, কিন্তু 2020-21 চনত সেই সংখ্যা হ্রাস পালে 46,749। অর্থাৎ এটা বছরত অসমত বন্ধ হল 408 সরকারি বিদ্যালয়। এই পরিসংখ্যায় প্রমাণ করে অসম অথবা দেশের সরকারি বিদ্যালয়সমূহ বন্ধ হয়ে পড়বলে 10 বছর সময় নিঃসন্দেহে প্রয়োজন। এনেকে যদি নেক্সট 10 ইয়ার্স কমি যায়, এক্সেক্টলি 10 ইয়ার্স দিনা অসমৰ গোটেইবিলাক টিচাৰক GRS পঠাই দিব লাগিব।